আজকে নিয়েছি হচ্ছে টিভিএস উইগো স্টার্টিং প্রবলেম সলভ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবেন। ভালোভাবে বোঝানো থাকবে। চলুন এবার ভিডিওটা শুরু করি। দেখুন আজকে এখন আমি নিয়েছি হচ্ছে টিভিএস উইগো। দেখুন গাড়িটা হচ্ছে স্টার্টিং প্রবলেমের জন্য আমি গাড়িটাকে খুলে নিয়েছি। গাড়িটা খুলে নেওয়ার পরে গাড়িটা আমি পুরো টুলবক্সটাকে আউট করে দিয়েছি। এখানে প্লাগটাকে খুলে নিয়েছি, সঙ্গে মোবিলটাকেও খুলে দিয়েছি। মোবিলটা খারাপ আছে বলে মোবিলের সঙ্গে গাড়ির স্টার্টিং প্রবলেম সম্পর্ক আসছে না, যেহেতু মোবিলটা খারাপ আছে আমার খোলা দরকার ছিল, সেই জন্য খুলে দিয়েছি। আমি গাড়ি খুলে নিয়েছি। দেখুন গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে ময়লা আছে। দেখুন টিভিএস উইগো। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখুন এবার আমি আপনাদের সবার আগে যে জিনিসটা দেখাচ্ছি সেটা প্লাগটা যেটা আমি খুলেছি, দেখুন প্লাগটা তো পুরো কালি হয়ে গেছে, ঠিক আছে, পুরো কালি হয়ে গেছে। আমি প্লাগ ক্যাপটায় প্লাগটা ভরে দিচ্ছি। দেখুন প্লাগটা লাগিয়ে দিয়ে আমি এখানে রেখে দিয়েছি প্লাগটাকে। আমি এখান থেকে চাবিটাকে অন করে সেলফ মারছি। দেখুন এই যে গাড়িতে একদম কারেন্ট নেই, কারেন্টের ডিস্টার্ব। এবার এই কারেন্টটা তোলার জন্য আমি গাড়িতে আপনাদেরকে ভালোভাবে, আর আমি প্লাগটাকেও ভালো করে পরিষ্কার করে নেবো, যেহেতু কালো ঠিক আছে এনজিপের প্লাগ আছে, পরিষ্কার করে নেবো। নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন কারেন্টটা কোথা থেকে ফল্ট হয়েছে। ফট করে আমি কিন্তু সিপিআই বাদ দেবো না, এর অনেকগুলো প্রবলেম আছে, প্রবলেমগুলো দেখুন। আর নিত্য নতুন ভিডিও তো আমাদের পাশে থাকুন, যেটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটা শুরু করি এবার। দেখুন আমি কারেন্টটা তো আপনাদেরকে দেখালাম যে গাড়িতে কোনো কারেন্ট নেই, কারেন্টটা তোলার জন্য আমি দেখুন করেছি, অন করার পরে চারিদিকটা আমি দেখছি। দেখুন এই যে প্লাগ এই আছে সিবিআই, এখানে আছে বোতল কয়েল, এখানে প্লাগ, আর এখানে আছে আলমিচারের জ্যাক গিন। এবার এখানে আছে বোতল কয়েলের জ্যাক, এখানে আছে সিবিআইয়ের জ্যাক। আমি প্রতিটা জ্যাক পরিষ্কার করব। দেখুন ভালো করে দেখুন আমি যে এইখানে যে ফিউজটা নিয়েছি, ফিউজটা নেওয়ার পরে এখান থেকে আমি কানেকশানটা মাপছি। দেখুন কানেকশানটা কী হয়েছে, কানেকশান এখানে আসছে না। দেখুন একবার 12
কানেকশান শো করছে, মাইনাস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এগুলো মাইনাস দেখাচ্ছে। এবার আমি যেটা করব, ফিউজটা তো আপনাদের দেখালামই, একটা ফিউজ যে যেটা বার করেছিলাম ওটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি যে ফিউজ, আমি সেই জন্য একটা নতুন 10 অ্যাম্পারের ফিউজ নিয়েছি, এখানে 10 অ্যাম্পার থাকবে, 10 অ্যাম্পারের ফিউজ নিয়েছি। তার আগে আমি এখানটা ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেব। দেখুন আমি ক্লাচের তার বা গিয়ারের তার জয়ক দিয়ে আমি এখানে ভালো করে ওটাকে পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার তো করে দেওয়ার পরে দেখুন 10 অ্যাম্পারের ফিউজটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি আটকালাম, এটা যেহেতু ভেঙে গেছে, দেখুন আমার লাইন চলে এসছে, এটা যেহেতু ভেঙে গেছে এখানে তো জল ঢোকার ব্যাপার আছে, সেই জন্য আমি এখানে টেপ দিয়ে আটকে দেবো। দেখুন এখানে এই তারটা দেখুন পাঞ্চ আছে, দেখতে পাচ্ছেন এই পাঞ্চ আছে, দেখুন এই তারটা পাঞ্চ আছে, তারটাকে আমি ভালো করে কেটে জুড়ে লাগাবো। ভালো করে জুড়ে দিয়েছি, আমি প্রতিটা জ্যাক পরিষ্কার করে দিয়েছি। দেখুন সব থেকে একটা বড় যে জিনিসটা আমি দেখাচ্ছি, দেখুন এই গাড়ি কিন্তু সেলফ নাই ঠিকই, আর একটা জিনিস কি বলুন তো, একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, দেখুন গাড়িতে কিন্তু এখনও কারেন্ট আসেনি, সব থেকে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখান থেকে যদি আমি এই জ্যাকটা যদি আমি এখান থেকে বার করে নিই, এই যে সিডিআই জ্যাকটা আমি এখান থেকে বার করে নিই, তাহলে কিন্তু সেলফ নেবে না, দেখুন এই দেখুন সেলফ নেবে না, বাজবে কিন্তু এখানে সেলফ নেবে না, দেখুন আমি সেলফ মারছি, দেখুন আমি কিন্তু সেলফ মারছি, দেখুন এরকম সেলফ মারছি আমি, দেখুন এই ব্রেক ধরেছি সেলফ মারছি, সেলফ নেবে কিন্তু হর্ন আমার ঠিক আছে, সেলফ নেবে না। এবারে দেখুন আমি জ্যাকটাকে এখানে আবার পুরো দিচ্ছি, দেখুন আমার সেলফ নেওয়া স্টার্ট হয়ে যাবে, দেখুন চাবিতে একটু গন্ডগোল আছে, দেখুন সেলফ নেওয়া স্টার্ট হয়ে গেছে, দেখুন। তো আমার এখন যে লাইনটা গাড়িতে ছাড়ছেন আমার লাইনটা দেখতে হবে, এটা মনোযোগ সহকারে দেখবেন, আমি কিন্তু কাজটা করে ফেলেছি, আপনাদেরকে বলা হয়নি, তো আমি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কী হয়েছে, মন দিয়ে দেখবেন ভিডিওটা, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ হচ্ছে এই ভিডিওটা অনেকেরই প্রয়োজনে পড়বে। হট করে সিডিআই বাদ দিতে হয়, বোতল কয়েল বাদ দিতে হয়, দরকার নেই। দেখুন এবার আমি যে লোকটা বলছি, দেখুন এখানে আমার এই যে জ্যাকগুলো আছে, দেখুন এখানে একটা লাল হলুদ বা ইয়েলো রেড, একটা হলুদ বা ইয়েলো, একটা ব্ল্যাক বা কালো, এই তিনটে তার এই জ্যাকের মধ্যে আছে। দেখুন আমি কেটে একটা জ্যাকের তার এর মধ্যে দিয়ে ঢুকিয়েছি, কেন জানেন, এই প্রিন্টার সঙ্গে এই প্রিন্টার সেট আপ নিচ্ছে না, কেন এই প্রিন্টার সঙ্গে এই প্রিন্টার সেট আপ নিচ্ছে না, আমি তার জন্য কেটে এখানে ঢুকিয়ে দিয়েছি, আমি জ্যাকটাকে কেটে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে এখানে টাইট করে দিয়েছি, ভালো করে টাইট করে দেওয়ার পরে আমি এখানে একটু ব্ল্যাক টেপ করে দেবো, দেখুন আমি টেপ করে দিয়েছি। দেওয়ার পরে এবারে দেখুন, এবারে দেখুন আমার এই যে চাবি অন, এই যে সেলফ, আর দেখুন এখানে লাইনটা দেখুন, এবার দেখেছেন লাইন কত করে গাড়িতে লাইন মারছে, মানে গাড়ি লাইন চলে এসছে। তাই একটা জিনিস আপনাদেরকে বারবার জানানোর চেষ্টা করছি, একটা জিনিস যে এর কিন্তু অনেকগুলো প্রবলেম আছে, এখানে যে আমি জ্যাকটা খুলে দিলাম ওইখানেও প্রবলেম হয়, একটা লাইন না উঠতে পারে, পিক আপ কয়েলের লাইন যদি ওখানে না ওঠে সেখান থেকেও স্টার্ট দেবে না, এখানে চাবি সুইচের মাথায় যদি লাইন না ওঠে স্টার্ট দেবে না, আর্থিং ফেল হলে গাড়ি মানে স্টার্ট দেবে না, মানে লাইন ছাড়বে না আর কি, কারেন্ট আসবে না। তারপরে আপনার এখানে যে দেখালাম এই পিন জ্যাক কর্মশগুলো ধরা যায়, হট করে ওয়ারিং লাগ দিয়ে অনেক কিছু করি, কিন্তু একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ধরা যায়, এটা এমন কিছু কাজ নয়,
টার্মিচারের মধ্য দিয়ে যে কারেন্টটা এসছে তার মধ্যে থেকে তারগুলো এসছে, তারটা ভায়া হয়ে চলে গেছে সিবিআইতে, একটা মেন লাইনে তার ঢুকেছে, সঙ্গে সিবিআইয়ের মধ্যে একটা মেন লাইন ব্যাটারির লাইন যাচ্ছে। সব একে একে পাঠে পাঠে বোঝাবো, পাঠে পাঠে আমি বোঝাবো। এর আগে অনেক ভিডিও ছেড়েছি কিন্তু সেইভাবে ভিউ আমি পাইনি, কারণ সেই জন্য এখন ভিডিওটা আমি খুবই কম ছাড়ছি, ছাড়া বন্ধ করে দিয়েছি, প্রায় বন্ধ করে দিয়েছি বলতে গেলেই হলো, দুদিন একদিন অল্প অল্প ছাড়ছি। মানে মানুষের আগ্রহ বাড়ুক যে এত কষ্ট করে এত মেহনত করে একটা ভিডিও করি, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে আমার ভিউজ ঠিক আসে না, আর কতভাবে ভালোভাবে বোঝাবো, কোনো ম্যাকানিক এইভাবে বোঝাবে না, এই প্রতিটা পাই টু পাই বুঝি না। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধব শেয়ার করে দেবেন, সবার উপকারিত হবে। এবারে দেখুন, দেখুন এই ফিউজ লাইন কিন্তু সুইচ হলে এখান থেকে হবে না, এখানে কাট আউটের রিলে প্রবলেম থাকে, কিন্তু আপনার প্রবলেমটা সবার আগে আপনাদের বললাম এই তিনটে তার, এই তিনটে তার আগে সবার আগে আপনারা দেখবেন এই তিনটে আর এইখানে দুটো আছে, ঠিক আছে। এই তারগুলো দেখবেন, মিটার নেবেন, মিটার কুড়িতে নিয়ে নেবেন, কুড়িতে নিয়ে নেওয়ার পরে লাল তারটা ধরবেন তারের মধ্যে, একটা বডিতে আর্থিং নেবেন, নেওয়ার পরে সেলফ মারবেন, টুকটুক করে মিটারে বলে দেবে কী আছে না আছে, অবভিয়াসলি বুঝতে পেরেছেন। এবারে চলুন গাড়িটাকে আমি প্লাগ লাগাবো, প্লাগটাতে আমি প্লাগ দিয়ে দেবো, কারণ হচ্ছে প্লাগটা অনেক দিনেরই প্লাগ নষ্ট হয়ে গেলো, সেই জন্য আমি একটা চ্যাম্পিয়নের নতুন প্লাগ এখানে একটা নিয়ে নিয়েছি আমি। চলুন এবার প্লাগটা লাগিয়ে গাড়িটাকে স্টার্ট করি। এটা চ্যাম্পিয়নের প্লাগ দেখালাম, এটা আপনাদেরকে আমি এখানে চ্যাম্পিয়নের প্লাগটা লাগিয়ে দিচ্ছি। এটা এত শর্ট জায়গা না যে এত অসুবিধা হয়। দেখুন এই যে প্লাগটা আমি প্লাগ লেন্সের মাথায় নিয়ে নিয়েছি, এখান থেকে ঢুকিয়ে দিচ্ছে যে দেখুন এত শর্ট জায়গা, এত পরিমাণে অসুবিধা হয়, কিন্তু এখানে আমাকে দেখুন ভালো করে আমি এখানে টাইট করে দিলাম, প্লাগের ক্যাপটাকে লাগিয়ে দেবো। দেখুন প্লাগের ক্যাপে এর মধ্যে কিন্তু পিঁচ সিস্টেম, এটা পিঁচ সিস্টেম, আমি যখন এই তারের মধ্যে লাগাবো ওটা পিঁচের মধ্যে ঢুকে যাবে এই তারটা। ব্যাটারিটাকে আমি নিচে বসিয়ে নিলাম, দেখুন প্লাগ ক্যাপ আমি লাগিয়ে দিয়েছি। এবারে আমি মোবিল নাটটা টাইট করে মোবিলটা ঢেলে দেবো। দেখুন মোবিলের ফিল্টার এখানে ঢুকিয়ে দিয়ে মোবিল নাটটা লাগিয়ে দিলাম, এখানে 16 নম্বর মোবিল নাট আছে। দেখুন মোবিল নাট লাগানো কমপ্লিট, এবার আমি মোবিলটাকে ঢেলে দেবো। দেখুন মোবিলের গেসটা আমি খুলে নিচ্ছি এখান থেকে, দেখুন এখানে আবার আমি মোবিলটাকে ঢেলেছি। আমি মুথুলের মোবিল নিয়েছি এখানে, যেহেতু মুথুলের মোবিল এখন এখানের উপরে এগুলো আসে না বলে আমি এখানে এর মধ্যে ঢেলে নিয়েছি মোবিলটা। দেখুন এই যে পুরো মোবিলটা আমি ঢেলে দেবো এর মধ্যে, দেখুন পুরো মোবিল আমার পড়ে গেছে, একটু মাছের জন্য নিচে পড়ে গেছে একটু। চলুন আমার মোবিলের গেস্টটাকে আটকে দিই, চলুন আমি এবার এখান থেকে মোবিলটা মেপে দেখে নেব। দেখুন এই যে দেখুন পুরো লাগানো কমপ্লিট, এবার চলুন আমি গাড়িটাকে স্টার্ট করব। তার জন্য আমি চাবিটাকে এখানে অন করেছি, দেখুন এখানে সেলফ নিয়েছি, দেখুন গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে।
চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। গাড়ি পুরো স্টার্ট আমার, নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন, যেটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পুরো ফুল ভাই বুঝি যে কোথাও অসুবিধা, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, প্রতিটা কমেন্ট আমি পড়ি। চলুন এবারে দেখুন গাড়িটা কীভাবে পিক আপ নিচ্ছে, দেখুন এই যে চাকা, চলুন আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আবার নিত্য নতুন ভিডিও দেখা হবে।